ভাই এগুলা কি বাজতেছেন? এগুলা জামাই পিঠা ভাই, এগুলাকেই বলা হয় জামাই পিঠে। এগুলা জামাই পিঠে কারণ কি? কারণ হচ্ছে এই পিঠাটা সিলেটের দিকে জামাইদের সামনে দেওয়া হয়, এই কারণে এই পিঠার নাম জামাই পিঠা। সিলেট অঞ্চলে এই পিঠাতে জামাইদের আপ্যায়ন করা হয়, আর সেখান থেকে নামকরণ হয়েছে জামাই পিঠা। তাহলে এটা মূলত সিলেট অঞ্চলের পিঠা। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা সিরাজগঞ্জ, চুল্লাপাড়াতে। সিরাজগঞ্জ। এই পিঠা ব্যবসায় কতদিন ধরে আছেন? দুই বছর। দুই বছর যাবত এই পিঠা ব্যবসায় আছেন। তাতে এই পিঠা আপনারা একদিনে কত পিস পিঠা বাজা যায়? একদিনে পিঠা বাজা যায় 3000। 3000 পিস। আপনারা কি এখান থেকে পাইকারি সেল দেন? হ্যাঁ, পাইকারি সেল। প্রতি পিস কত করে? প্রতি পিস 3.5 টাকা। 3.5 টাকা। এই যে এখানে ময়দা না, এগুলা কি কি গুলছেন? হ্যাঁ, ময়দা গুলছেন। ময়দা? হ্যাঁ। এই ময়দার সাথে কি মিশাইছেন? ময়দার সাথে চিনি আছে, ডিম আছে। চিনি, ডিম, আরো কি কিছু আছে? না, অন্য কিছু। এই দুইটাই না? হ্যাঁ, এই দুইটাই। ময়দা, চিনি, ডিম। হচ্ছে মুড়মুড়ে জামাই পিঠা, সুস্বাদু মজাদার জামাই পিঠা খেতে হলে এক্ষুনি আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন। আমাদের কাছে পাচ্ছেন সুস্বাদু মজাদার জামাই পিঠা, যে খায় একবার সে চায় বারবার। হ্যাঁ ভাই, এ যেন তেন পিঠা নয় ভাই, আমাদের সাদত ভাইয়ের জাদু মাখানো হাতে তৈরি সুস্বাদু মজাদার জামাই পিঠা। হ্যালো প্রিয় দর্শক, আপনারা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে অনেকেই এই জামাই পিঠা সাথে পরিচিত, কিন্তু হয়তো অনেকে পর্যন্ত দেখেন নাই এই জামাই পিঠা কিভাবে বাজা হয়, সেটাই আমি আজকে প্রতিবেদন করতে এসেছি। দেখেন সুস্বাদু মুসমুসে কুরকুরে জামাই পিঠা।